মিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস বন্ধুরা আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস বিউটি টিপস এবং প্রোডাক্ট রিভিউ বন্ধুরা আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিজান ম্যাজিক কোল্ড স্কিন থেরাপি সম্পর্কে রিভিউ বন্ধুরা যারা ফেয়ার স্কিন চাচ্ছেন যাদের স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে যাদের স্কিনে ব্রোন সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের স্কিনের সমস্যার কারণে স্কিনে কোনো ক্রিম ব্যবহার করতে পারছেন না মুখে লাগানোর পর স্কিন লাল হয়ে যাচ্ছে ছোট ছোট দানা বের হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান এবং যাদের ফেসে মেস্তার দাগ রয়েছে এই সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য কিন্তু এই ফেস প্যাকটি এটি স্কিন থেরাপি হিসেবে ব্যবহার করতে পারবেন এই সকল সমস্যাগুলো দূর করবে এই ফেস প্যাকটি এটা শুধু স্কিনকে ব্রোন ঠিক করে দেবে না এটা ব্রনের কালো দাগও দূর করবে স্কিনকে নরম কোমল এবং উজ্জ্বল করবে এটা স্কিনের ডালনেস দূর করবে আন ইভেন টোনটাকে ঠিক করবে চোখের নিচের কালো দাগ দূর করবে এতে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে চন্দন যা ত্বককে দাগহীন ফর্সা মসৃণ করে মধু ত্বককে মসৃণ করে ড্যামেজ সেলগুলো রিপেয়ার করে গোলাপ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে নরম ও কোমল রাখে নিম যা স্কিনের কালো দাগ দূর করে এবং অ্যালার্জি দূর করে জষ্টি মধু ত্বকের কোমলতা বাড়ায় অ্যালোভেরা ত্বকের দাগ দূর করে স্কিনকে নরম এবং কোমল করে এবং ড্যামেজ স্কিন সেলগুলোকে রিপেয়ার করে নীলোৎপল ত্বক শীতল করে পদ্মক ত্বককে সংকোচন বা কুচকে যাওয়া রোধ করে ভেজিটেবল প্লার্ড ত্বককে মসৃণ করে এবং কোমল করে মঞ্জিষ্ঠা ত্বক কুচকে যাওয়া বন্ধ করে পোড়া জাতীয় দাগ বা ত্বকের গভীর কালো দাগ দূর করে সেই সাথে এই প্যাকেটে কিছু সতর্কতাও দেওয়া রয়েছে যেমন এটা চোখের ভিতরে বা পেটে যেন না যায় মানে এটা চোখের ভিতরে অংশে ঢুকতে পারবে না এবং মুখে লাগানোর সময় এমনভাবে লাগাতে হবে যেন এটা মুখের ভিতরে দিয়ে পেটে না চলে যায় এছাড়া প্যাকেট খোলার পর এই প্যাকেটটা সাত দিনের ভিতরে ব্যবহার করে শেষ করে ফেলতে হবে এটা রাখা যাবে না রাখলে নষ্ট হয়ে যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট হার্বাল এতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি এটা পাউডার আকৃতিতে আছে এটা পেস্ট আকৃতিতে নেই পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এই প্যাকেটের ভিতরে ছোট ছোট পাঁচটি প্যাকেট দেওয়া রয়েছে এর সাথে রয়েছে একটি ছোট মধুর বোতল এবং রয়েছে কটন প্যাড ত্বক পরিষ্কার করার জন্য এর এক একটা প্যাকেট আমরা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারব এবং এর ব্যবহার করার নিয়ম হচ্ছে কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিয়ে দুই মিনিট মুখে ভাপ নিতে হবে তারপর একটি প্যাকেট খুলে একটি বাটিতে পরিমাণ মতো পাউডার নিয়ে নিতে হবে এবং তাতে চার পাঁচ ফোঁটা মধু মেশাতে হবে সাথে নিতে হবে পরিমাণ মতো পানি পেস্ট তৈরি করার জন্য এখানে পেস্ট তৈরি করার জন্য পানির পরিবর্তে আমরা চাইলে দুধ ব্যবহার করতে পারি কাঁচা দুধটা ব্যবহার করলে স্কিনের উজ্জ্বলতা বাড়ে সো সেই ক্ষেত্রে আমরা যদি এর বেনিফিটটা আরও বেশি পেতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুধও ব্যবহার করতে পারি বা শুধু পানি নিলেও হবে পেস্টটি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এমন হতে হবে তারপর আমরা গলা সহ সমস্ত মুখে লাগিয়ে নেব আমরা চাইলে শরীরের অন্যান্য স্থানেও লাগাতে পারি প্রয়োজন অনুসারে কেউ যদি লাগাতে চান লাগানো যাবে এরপর এটা বিশ মিনিট রেখে শুকাতে দিতে হবে এরপর পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে ম্যাসাজ হাতের সাহায্যে করলে বেশি ভালো হয় তবে এই প্যাকেটের দেওয়া তুলো দিয়েও ম্যাসাজ করে তুলে ফেলতে পারেন ত্বকের যে স্থানে দাগ রয়েছে সে স্থানগুলো বেশি ভালো করে ম্যাসাজ করতে হবে এবং মেস্তার দাগ যেখানে রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে বিশেষ করে নাকের দুই সাইড যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডসের প্রবলেম রয়েছে চিপুকের ওখানে তারপরে কপালের অংশে মানে যেখানে যেখানে দাগ হয় সেই স্থানগুলোকে ভালোভাবে মেসাজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং এটা সপ্তাহে পাঁচ দিন ব্যবহার করতে হবে অথবা একদিন পর একদিন ব্যবহার করলে ভালো হয় এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এটার ফলাফল আমরা কতদিনে পাব সেই ক্ষেত্রে প্যাকেটে বলা হয়েছে যে প্রথম সাধারণ সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করবে এবং নিয়ম মতো যখন তিন মাস ব্যবহার করব আমরা তখন ত্বকের সকল সমস্যাগুলো দূর হবে এরপর থেকে সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহার করলেই হয়ে যাবে অর্থাৎ তিন দিন পর একদিন ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে এবং বাংলাদেশে এই প্যাকেটটি একশো টাকায় পাওয়া যায় এটা পঞ্চাশ গ্রামের একটি প্রোডাক্ট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ